আমাকে যদি মুখ্যমন্ত্রী করে 24 ঘন্টার জন্য যতগুলো মাস্টার আর ডাক্তার আর উকিলের মা বাবা এই বৃদ্ধ বিদ্যা আশ্রমে বসে আছে এদের সকলকে সাসপেন্ড করে এদের সম্পত্তিগুলো সব জব্দ করে দেওয়া হবে পার্লামেন্টে বসে মোদিজি মাই আপসে বিনতি করতা হুঁ আমরা বলিনি কলকাতার মিডিয়ারা বলছে আমি মিডিয়া খুলে দেখিয়ে দেব যতগুলো টিভি চ্যানেল আছে কলকাতার সবাই দেখিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মদের বোতল পাওয়া গেছে দাস বাথরুমের ভেতরে নিরোধ পাওয়া গেছে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে সেইখানে জৈনচারিতা হয় ন্যাংট করে র‍্যাঙ্গিং করা হয় আমরা মাদ্রাসা ছাত্র আমি মোলবি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা স্কুলে পড়েন কলেজে পড়েন আমাদেরকে মাদ্রাসা ছাত্র বলেন তাদেরকে অনুরোধ করে যাচ্ছি আমার মাদ্রাসায় আসুন আমার মাদ্রাসায় 250 ছাত্র আছে একটা ছেলে যদি বলে দেয় আমার সঙ্গে র‍্যাঙ্গিং হয়েছে আমাকে ন্যাংট করে ঘুরিয়েছে আমি বলে যাচ্ছি শোনো ওই যাদবপুরের পাঠাগুলোকে পাঠাও আমরা আখলাক আর চরিত্র তাদেরকে দেখিয়ে দেব শুনলেন আজকে অনেক মুসলমান তসলিমা নাসরিনের মতো একজন হারামখোর বলছে মুসলমানের কাছে কোরআন ছাড়া আর কিছু নেই শুনে নাও আমাদের কাছে আখলাক পাবে আমাদের কাছে চরিত্র পাবে আমাদের কাছে জিনা পাবে না যদি বলেন কোরআন কি দিয়েছে কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না আপনাকে কলকাতায় দেখিয়ে দেব বহরমপুরে দেখাবো কৃষ্ণনগরে দেখিয়ে দেব আপনার নদিয়া ডিস্ট্রিকে আমার বর্তমান টাউনে দেখাবো বৃদ্ধ আর বৃদ্ধা আশ্রম গলোই কোন চাষির মা নেই কোন মাঠে খাটার মা নেই কোন কাজ করা রাজমিস্ত্রির মা নেই সেখানে যাদের মা বাবা গুলো আছে শুনলেন ডাক্তারের প্রফেসরের ইঞ্জিনিয়ারের আপনার আইপিএস এর এদের মারা উকিলের মারা বসে আছে কোথায় বৃদ্ধ আর বৃদ্ধা আশ্রমে তারা নিজেদের মা বাবাকে দিয়ে এসেছে আপনারা এদিকে শিক্ষিত বলেন আর কোরআন কে বলছে বালহুম আদাল এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ আমি বলিনি আমার কাছে আমার মাদ্রাসায় পেপার রাখা আছে আজ থেকে 5 বছর আগেকার পেপার বিকেল বেলায় ধর্মতলায় বাস স্ট্যান্ডে এক গাছের নিচে একজন স্কুলের হেডমাস্টার নিজের মাকে বস করিয়ে বুড়ি মাকে ফেলে দিয়ে চলে গেছে রাতের বেলায় একটা ছেলে ভিক্ষা করে খায় কলকাতায় ধর্মতলা বাস স্ট্যান্ডে কাকা 1 টাকা দেন না কাকা 5 টাকা দেন না রাতের বেলায় 4টা রুটি আর সবজি কিনে নিয়েছে দেখছে সে যে জায়গায় সই ওখানে একজন বুড়ি মা বসে আছে বললে জায়গাটা আমার বললে বাবা আমার ছেলে স্কুলের হেডমাস্টার বাবা আমাকে ফেলে দিয়ে চলে গেছে এই রাতটা আমাকে থাকতে দাও বাবা ছেলেটার মধ্যে দয়া অশিক্ষিত স্কুলের মুখ দেখেনি মানুষ হয়েছে ওই বাস স্ট্যান্ডে জন্মানোর পর থেকে ভালো করে খেতে পাইনি সেই ছেলেটা সেই বুড়ি মাকে ছিড়ে ছিড়ে দুটো রুটি খাইয়েছে আর নিজের কম্বলটা ঢাকা দিয়ে বলেছে মা আপনি এখানে শুয়ে থাকুন আর ছেলেটা ফাঁকায় শুয়ে থেকেছে এই ছেলেটাকে মানুষ মনে করি আর ওই হেডমাস্টারটা জানুয়ার থেকেও খারাপ আপনারা কি বলছেন শিক্ষা হলে হলে নবীজি শুধু শিক্ষা দেননি আল্লাহর কসম নবীজি শিক্ষার সঙ্গে সঙ্গে আদর্শ দিয়ে গেছে পেপার মোবাইল খুললে পাবেন আমি বলি নদিয়া ডিস্ট্রিক্ট না মুর্শিদাবাদ না মালদার হবে নিজের মাকে ঘরের মধ্যে শুকনো খাবার দিয়ে তালা মেরে স্বামী স্ত্রী দীঘা ঘুরতে গেছে পুলিশ এসে তালা ভেঙে বার করেছিল স্বামী স্ত্রী স্কুলের মাস্টার আমাকে যদি মুখ্যমন্ত্রী করে 24 ঘন্টার জন্য যতগুলো মাস্টার আর ডাক্তার আর উকিলের মা বাবা এই বৃদ্ধ বিদ্যা আশ্রমে বসে আছে এদের সকলকে সাসপেন্ড করে এদের সম্পত্তিগুলো সব জব্দ করে দেওয়া হবে পার্লামেন্টে বসে মোদিজি মাই আপসে বিনতি করতা হুঁ আপ মুসলমান কে খিলাফ বড়ি আওয়াজ উঠাতে হ্যায় মুসলমান কে খিলাফ বিল পাস কর রহে হ্যায় লেকিন মাই বিনতি করতা হুঁ আপসে হিন্দুস্তান কে আন্দর জিতনা ভি আশ্রম হ্যায় আর হামারে দেশ কে বুড্ঢা আর বুড্ঢি লোক ওয়াহ পর বেঠে হ্যায় ডাক্তার কে মা আর মাস্টার কে মা আর উকিল কে মা ইন লোক কো সাসপেন্ড কিজিয়ে উনকে বারে মে বিল পাস কিজিয়ে কষ্ট লাগে কি জানেন
যদি বেটা শুনতে পায় বাপের নামে এক কোটি টাকা বেরিয়েছে, তখন বাপের গুটাও ফেলে দিবে। ঠিক কি না কথা বলে? এখনকার ছেলেরা তো বাপকে বলে ওগো, আর শ্বশুরকে বলে শ্বশুর আব্বা, মাকে বলে কই গো, আর শাশুড়িকে বলে শাশুড়ি মা। দোকানে গিয়ে শাশুড়ি লেগে বলে কাশ্মীরি আপিল দে তো, আর মায়ের লেগে পচা আপিল। তোমার শাশুড়িকে আমি অখাতির করতে বলিনি, অবশ্যই শাশুড়ির খিদমত করো, শ্বশুরের খিদমত করো, ভালোবাসো, মা বাবার অবহেলা করো না। কেন? কোরআন শিক্ষা দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাকে পৌঁছাবে, এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাববেন আপনার বাপ বৃদ্ধ হয়ে গেলে, মা বিদ্যা হয়ে গেলে, আপনি যখন ছোট ছিলেন বাপ পলাশিতে সবজি বিক্রি করতে গেছে, মনে পড়েছে জিলাপি কিনেছে খাবার জন্য, মনে পড়েছে আমার বাড়িতে আমার আব্দুর রহমান আছে, আমার আব্দুল জব্বার আছে, নিজের জানে দেয়নি, কাগজে করে মুড়ি এসে তোমার মুখে দিয়েছে, সেই বাপকে ভুলে যেও না। সেই মা বাবার সঙ্গে অখাতির করো না। সবাই মা বাবার খিদমত করবো, জোরে বলুন ইনশাল্লাহ। ওই মা বাবার খিদমত আর একটা শুনেলেন, মা বাবা চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সাদকা করা, সবাই করবো, জোরে বলুন ইনশাল্লাহ। কারো যদি মনে হয় আমার মা বাবা বেঁচে ছিল, আমি খিদমত করার সুযোগ পাইনি, বাইরে ছিলাম, সে কি করবেন? বাপ মায়ের জন্য সাদকায় জারিয়া, কোন মসজিদ হচ্ছে বাপের নামে সেখানে কিছু করে দিয়া, কোন মাদ্রাসার বিল্ডিং হচ্ছে সেখানে করে দিয়া। আমার হুজুর, আমাদের একজন ইউটিউবার বর্ধমানে একটা মসজিদে ইমাম করত, ইমামতি করত, কিন্তু আপনার আওয়াজ ইউটিউবে ছাড়ার কারণে সেই ইমাম সাহেবকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে কারা? বেরেলিরা। আপনি কি বলবেন? আমি কিচ্ছু বলতে পারবো না। দেখুন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কি বুঝলেন? আর আমার নামে এমনি অলরেডি কাফের যোগ হয়ে গেছে, গুটকাখোর মোলবিরা কাফের ফতোয়া দিয়েছে আমাকে। আপনারা আমার বক্তব্য শুনলেন, আমি একটাও নবী বিরোধী কথা বললাম না, আল্লাহ বিরোধী কথা বলেন, আমি একটাও আল্লাহ বিরোধী কথা বলিনি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করিনি। তাহলে গুস্তাকে রসুল কাকে বলে? গুস্তাকে রসুল সে যে মিথ্যা অপবাদ দিয়ে নবীর নামে মিথ্যা হাদিস বলে সেটাকে দিন মনে করে ব্যবহার করা, কি নাচ গানা করা। আমাকে একজন বর্ধমানে প্রশ্ন করলে, আরে কোন মলবি কোন নামাজি দেখেছ তাহাজ্জুদ গুজা আগুনের ওপরে মশল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবে? হ্যাঁ, আমাদের বর্ধমানে মহরমের দিনে একজন আগুনের ওপরে মশল্লা বিছিয়ে নামাজ পড়েছে। আমি মনে শোন, আগুনের ওপরে মশল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা খাওয়া যায়, গাঁজা মদ না খেলে আগুনের ওপরে বিছিয়ে নামাজ পড়া যাবে না।